Dear students and viewers, welcome you to the world of endless learning, essence of English. Dear viewers and shikhati, aajke class e tomaderke shagotom. Amra aajke class e shurutei kichu ekta dekhe nebo, tarpor amra aajke class e topic ta niye alochona korbo. So let's go and see something. Amra aajke shurutei kichu picture dekhe nebo. Let's see some picture. এখানে লোকটি বলছে ইউ আর হার্ড ওয়ার্কিং অর্থাৎ এখানে সে কাউকে বলছে যে সে পরিশ্রমী আর এখানে বলছে একজন আরেকজনকে বলছে ইউ আর নট লেজি তুমি অলস না প্রথম সেন্টেন্সে সে বলছে তুমি পরিশ্রমী আর পরের সেন্টেন্সে বলছে তুমি অলস না অর্থাৎ ফার্স্ট ওয়ান ইজ পজিটিভ ইমপ্রেশন এন্ড সেকেন্ড ওয়ান ইজ নেগেটিভ ইমপ্রেশন অর্থাৎ প্রথম সেন্টেন্সে বা প্রথম ডায়লগে সে বলছে যে তুমি পরিশ্রমী এটি হচ্ছে পজিটিভ হাবদ হোক এবং পরেরটাতে বলছে তুমি অলস নাও এটি হচ্ছে নেগেটিভ বা নাবোধ হোক কিন্তু যেটি হোক না কেন আইদার ইজ ইট পজিটিভ বা নেগেটিভ থিম এখানে একটি অর্থাৎ কি থিম যে সে অলস নয় পরিশ্রমী অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমাদের এখানে থিম একটি দাঁড়াচ্ছে সো নেগেটিভ হোক বা পজিটিভ হোক থিম আমাদের এখানে একটি রয়ে গেল এখানে বলছে লোকটি নান বাট আল্লাহ ক্যান সেভ আস কেউ না শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে আর ইনি বলছেন অনলি আল্লাহ ক্যান সেভ আস শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে এখানে ফার্স্ট ওয়ান ইজ নেগেটিভ এন্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাফার্মেটিভ প্রথমটি এখানে নাবোধ হোক পরেরটি হচ্ছে হাবোধ হোক অর্থাৎ প্রথমটিতে যে অর্থ আসছে আসছে এখানে যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না পরেরটিতে বলছে আল্লাহ শুধু আমাদের সাহায্য করতে পারে যেটি হোক না কেন আমাদের থিম কিন্তু এখানে একটি রয়ে গেল কি শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে বা আল্লাহ ব্যতীত আমাদের কেউ সাহায্য করতে পারে না ঘুরে ফিরে আমাদের কিন্তু যেদিক দিয়ে আমরা যাই না কেন থিম আমাদের একটি বা মিনিং আমাদের একটি রয়ে যাচ্ছে অর্থাৎ নেগেটিভ হোক আর পজিটিভ হোক আইদার ইজ ইট নেগেটিভ বা পজিটিভ দ্য থিম আর মিনিং ইজ অনলি ওয়ান এখানে বলছে এভরিবডি ইজ গিলটি প্রত্যেকে দোষী আর আরেকজন বলছে দেয়ার ইজ নোবডি বাট গিলটি দোষী ব্যতীত কেউ নেই সো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাফার্মেটিভ এন্ড একটি হচ্ছে নেগেটিভ এবং ওই আমাদের আগের কথাই যাচ্ছে সেইটাই যে থিম এখানেও একটি বা মিনিং এখানেও একটি প্রত্যেকে দোষী দোষী ব্যতীত কেউ নেই দুটির অর্থ কিন্তু একটি দাঁড়াচ্ছে যে যে প্রত্যেকে দোষী বা দোষী ব্যতীত কেউ নেই সো দিজ আর দ্য পিকচার্স ক্রু গেস হোয়াট উই আর গোয়িং টু স্টাডি টুডে এখন আমরা যে ইমেজগুলো দেখে আসলাম যে ডায়লগগুলো বা কনভারসেশনগুলো দেখে আসলাম সেখান থেকে হ্যাভ টু ক্যাচ দ্য থিম অফ টুডেস লেসন আজকের লেসন বা আজকের টপিকটা তোমাদের ধরতে হবে ওই ছবিগুলো দেখে বা ওখানকার ডায়লগগুলো দেখে আই থিঙ্ক ইউ হ্যাভ কট ইট অ্যান্ড আওয়ার টুডেস লেসন ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকের আমাদের লেসনটা হচ্ছে আজকের আমরা যা যা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজ এ ভাস্ট চ্যাপ্টার হিউজ চ্যাপ্টার এটা অনেক বড় একটা অধ্যায় অনেক বড় একটা টপিক সেখান থেকে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এটাকে পার্ট পার্ট করে নিয়েছি সো আমরা আজকে একটি পার্ট পড়তে যাচ্ছি সেটা কি পড়তে যাচ্ছি আই থিঙ্ক ইউ হ্যাভ কট দ্য থিম ফ্রম দ্য ইমেজেস অ্যান্ড দ্য ডায়লগস কি পড়তে যাচ্ছি আসলে আমরা ওখানে ইমেজে কিন্তু দুই প্রকারের আমরা সেন্টেন্স দেখেছি পজিটিভ অ্যান্ড নেগেটিভ সো আমরা আজকে বলতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধ হোক থেকে নাবোধ হোক নাবোধ হোক থেকে হাবোধ হোক আমরা আজকে চেঞ্জ করব অর্থাৎ ট্রান্সফর্ম করব নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে বা কি আই থিঙ্ক দ্য ভেরি ওয়ার্ড ট্রান্সফরমেশন ডিসপ্লেস দ্য ডেফিনেশন অফ দ্য কোশ্চেন অর্থাৎ এই প্রশ্নের ট্রান্সফরমেশন শব্দটি তার অর্থটি কিন্তু বহন করে অর্থাৎ এখানে এই ট্রান্সফরমেশন শব্দের মধ্যেই এর অর্থটা নিহিত আছে হিডেন আছে ট্রান্সফরমেশনের বাংলা হচ্ছে রূপান্তর অর্থাৎ
রূপের চেঞ্জ, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করা, চেঞ্জ করা। ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং অর থিম অফ এনি সেন্টেন্স, অনলি ইউ ক্যান চেঞ্জ দ্য আউটার ফেস, অর্থাৎ বাহ্যিক অবস্থানটা শুধু আমরা চেঞ্জ করব, নট ইন্টারনাল মিনিং অর থিম। সো হোয়াট ইজ ট্রান্সফরমেশন সেন্টেন্স? দ্য ডেফিনেশন ইজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস চেঞ্জিং সেন্টেন্স ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হল অর্থ পরিবর্তন না করে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন অথবা রূপান্তর করা, অর্থাৎ রূপের চেঞ্জ করা। আমরা এক সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্স করব, কিন্তু অর্থের চেঞ্জ হবে না, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। স্ট্রাকচার ওয়ান, আমরা আজকে যেটা টপিক পড়তে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেটি থেকে স্ট্রাকচার ওয়ানে আমরা শিখব কোন একটি শব্দের পরিবর্তে তার অ্যান্টোনিম ব্যবহার করে আমরা চেঞ্জ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, স্পেশালি ফর অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটিকে অ্যান্টোনিম করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। হ্যাড দ্য সেন্টেন্স ম্যান ইজ মর্টাল, দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ ফর্ম হবে, ম্যান ইজ নট ইমর্টাল। ফার্স্ট ওয়ানের অর্থ হচ্ছে মানুষ মরণশীল, সেকেন্ড ওয়ানের অর্থ হচ্ছে মানুষ অমর নয়, অর্থাৎ মানুষ অবশ্যই মরণশীল। অর্থাৎ থিম আমাদের এখানে একটি রয়ে গেল, যে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করছি সেন্টেন্সটি নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এটার রূপটা চেঞ্জ হয়েছে, নেগেটিভ আসছে বাট মিনিংটা কিন্তু চেঞ্জ হয়নি। আমরা চাইলে আবার এই ম্যান ইজ নট ইমর্টাল থেকে আবার আমরা অ্যাফার্মেটিভ ফিরে যেতে পারি, দ্যাট ইজ ম্যান ইজ মর্টাল, দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারে বলে আসছি যে অ্যাডজেক্টিভের চেঞ্জ হবে, অর্থাৎ অ্যান্টোনিম ইউজ হবে। এখানে দেখো মর্টালটি কিন্তু মর্টাল অ্যাডজেক্টিভটার অ্যান্টোনিম এখানে ইউজ হয়েছে ইমর্টাল, এবং এই ইমর্টাল থেকে আমরা চাইলে আবারও মর্টাল ইউজ করে সেটাকে অ্যাফার্মেটিভ করতে পারি। বাট এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে দেখো অক্সিলারি ভার্ব ইজ প্লাস নট এসেছে, অর্থাৎ নেগেটিভ করতে হলে হ্যাভ টু ইউজ নট আফটার অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে তোমাকে নট ব্যবহার করতে হবে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে, এবং এই নটের পরে অ্যান্টোনিম ওয়ার্ডটা বসবে। অথবা আবার নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ করো তাহলে এই নটটিকে তোমাকে উঠিয়ে দিতে হবে। সো দিস ইজ স্ট্রাকচার ওয়ান, ট্রাই টু কিপ ইট ইন ইউর মাইন্ড। স্ট্রাকচার ওয়ানের আর কিছু এক্সাম্পল এখানে আছে, দিস ইজ ইউর পার্ট টু চেঞ্জ ইট টু নেগেটিভ, হি ইজ এ গুড স্টুডেন্ট, চেঞ্জ ইট টু নেগেটিভ। এইখানে ভিডিওটি থামাও, থামিয়ে এই সেন্টেন্সটি খাতায় লিখে চেঞ্জ করে দেন, কম্পেয়ার ইট টু মাই অ্যান্সার, তোমার অ্যান্সারটা আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। এটা নেগেটিভ কি হবে, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এখানে কি চেঞ্জ হলো, আমরা কিন্তু স্ট্রাকচার ওয়ানে শুরুতেই বলে আসছি যে অ্যাডজেক্টিভটার অ্যান্টোনিম ইউজ করতে হবে। সো ট্রাই টু ক্যাচ দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন সেন্টেন্স, প্রদত্ত সেন্টেন্সের প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভটা ধরার চেষ্টা করো, দেন ইউজ ইটস অ্যান্টোনিম ওয়ার্ড, ওকে এটার অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করো। এখানে কি চেঞ্জ হলো, এখানে কিন্তু গুড একটি অ্যাডজেক্টিভ এবং গুডের অ্যান্টোনিম এখানে ব্যাড ইউজ হয়েছে। সো এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, এবং চাইলে আবার নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ করতে পারি। সো যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবে তখন কিন্তু অফকোর্স ইউ হ্যাভ টু রিমুভ দ্য ওয়ার্ড নট, নটটাকে তোমাকে সেখান থেকে রিমুভ করতে হবে, এবং আবারও সেই অ্যাডজেক্টিভগুলোকে তোমাকে অর্ডার চেঞ্জ করতে হবে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। আনাদার সেন্টেন্স, দ্য ম্যান ইজ অ্যাক্টিভ। সো এই সেন্টেন্সটিও তোমার খাতায় লিখে এটার অ্যান্সারটা বের করো, দেন ট্রাই টু কম্পেয়ার ইউর অ্যান্সার টু মাই অ্যান্সার। এখানেও তোমাকে ধরতে হবে কোনটি অ্যাডজেক্টিভ, এটা নেগেটিভ ফর্মটা কি দেওয়া আছে এখানে, দ্য ম্যান ইজ নট ইনঅ্যাক্টিভ। এখানে খেয়াল করো এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ছিল অ্যাক্টিভ, এখানে সেখানে হয়েছে এটা ইনঅ্যাক্টিভ। সো এভাবে আমরা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ইউজ করে
এবং প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব প্লাস নট ইউজ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অপোজিট ভাবে নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, তখন অ্যাডজেক্টিভগুলো আবার অল্টার চেঞ্জ হবে। সো দিস ইজ স্ট্রাকচার ওয়ান। নাও স্ট্রাকচার টু, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ কখনো কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকবে, কখনো কখনো অ্যালোন থাকবে, এবং এই অনলি আর অ্যালোন কখন কিভাবে চেঞ্জ হয় আমরা একটু দেখে নিই। ইন রেসপেক্ট অফ আল্লাহ আর পার্সন, আল্লাহ বা ব্যক্তির ক্ষেত্রে অ্যালোন অনলি এর পরিবর্তে নানবাদ বাস, অর্থাৎ কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন আছে এবং সেটি যদি আল্লাহকে অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কোনো ব্যক্তিকে বুঝায় বা আল্লাহকে বুঝায়, তাহলে সেই অনলি বা অ্যালোনটাকে আমরা সেখান থেকে উঠিয়ে নেব, নিয়ে সেখানে আমরা তার পরিবর্তে নান বাট ইউজ করব। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা নেগেটিভ আসছে এখানে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, যে শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। পরে বলা হচ্ছে আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। থিম কিন্তু, থিম বলো মিনিং বলো, একটি রয়ে গেল, মানে একই থিম রয়ে গেল, বাট শুধুমাত্র আমাদের ফর্মটা চেঞ্জ হলো। সো এভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা চাইলে এই নেগেটিভ সেন্টেন্স থেকে আবার অ্যাফার্মেটিভও করতে পারি, তখন আমাদের নানবারটা উঠিয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে প্রয়োজনীয় অনলি বা অ্যালন বসাতে হবে। স্ট্রাকচার টুতে আমরা আরেকটি এখানে দেখতে পাচ্ছি ফর্মুলা, ইন রেসপেক্ট অফ অবজেক্ট অর থিঙ্ক, বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যদি অনলি বা অ্যালনটা কোনো বস্তুকে নির্দেশ করে, কোনো জিনিসকে বোঝায়, তখন সেইটিকে উঠিয়ে আমরা নাথিং বাট বসাবো। হি বট অনলি এ বুক, এখানে অনলি কথাটি, অনলি ওয়ার্ডটি কিন্তু একটা বইকে নির্দেশ করছে, আর বই একটি কিন্তু অবজেক্ট, থিঙ্ক একটি বস্তু। সো যখন বস্তুকে বোঝাবো তখন অনলি উঠে আমরা নেগেটিভ কি বসাবো, নাথিং বাট বসাবো। সো একইভাবে এই নাথিং বাটটাকে উঠিয়ে আমরা আবার সেটাকে অ্যাফার্মেটিভ করতে পারি। সো একটু কিপ ইট ইন ইউর মাইন্ড হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, মাথায় রাখতে হবে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। দ্য থার্ড ওয়ান ইজ, যদি অনলি অ্যান্ড অ্যালন নাম্বারকে বোঝায় বা সংখ্যা বোঝায়, কোনো সংখ্যাকে নির্দেশ করে, তখন উইল বি চেঞ্জ, অর্থাৎ অ্যালন অ্যান্ড অনলিটা চেঞ্জ হবে, অর্থাৎ উঠিয়ে সেখানে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন শি ইজ অনলি 5 years old, এখানে দেখো অনলি কথাটি কিন্তু 5 অর্থাৎ 5কে বোঝা দিয়ে, 5 একটি সংখ্যা, আর যখন সংখ্যা বুঝাবে তখন সেটাকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পর আমরা নট তো বসাবো, সেটা ফার্স্টেই বলে আসছি, দেন আমরা কি করব, এই অনলি যেহেতু এখানে সংখ্যা বুঝাইছে সুতরাং অনলি এখানে কি হয়েছে, নট মোর দেন, নট মোর দেন, অথবা আমরা এটাকে নট লেস দেনও বলতে পারি, যে এখানে বলা হচ্ছে সে তার বয়স মাত্র 5 বছর হয়, আর এখানে নেগেটিভে বলা হচ্ছে যে তার বয়স 5 বছরের বেশি না। আমরা যদি এটা বলি তার বয়স 5 বছরের কম না, একই কথাই কিন্তু থাকবে। সো দিস ইজ স্ট্রাকচার টু। ডিয়ার স্টুডেন্টস, আমার ভিডিওগুলো এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লেসনস অফ ইংলিশ, এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে আর বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবে না, তাহলে আমার নেক্সট ক্লাসের ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে সহজেই চলে যাবে, অর্থাৎ তোমাদের নোটিফিকেশনে আমার ভিডিওগুলো সহজে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লেসনস অফ ইংলিশ অ্যান্ড বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে। স্ট্রাকচার থ্রি, স্ট্রাকচার থ্রিতে কি দেখা যাচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভে নিম্নরূপ পরিবর্তন হয়। যেমন অর্থাৎ যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে মাস্ট থাকবে অথবা হ্যাভ টু থাকবে অথবা হ্যাজ টু থাকবে, তখন আমরা এরকম চেঞ্জ করব। কখনো সেই মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু যেটাই থাকুক না কেন সেটা আমরা উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে সেখানে বসাবো ক্যান নট বাট। যখন ক্যান নট বাট আমরা বসাবো তখন তারপর অবশ্যই ভাবটার বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে, এবং অথবা আমরা এটাকে আরও একভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। যখন ক্যান নট হেল্প ইউজ করব তখন ভাবটির সাথে আইএনজি অ্যাড করতে হবে।
সো এই দুটি নিয়মের ইউ ক্যান ফলো এনি ওয়ান অফ দিস টু, দুটির যে কোনোটি ফলো করতে পারো, যেটাই ফলো করবে সেটা অনুযায়ী তো ভার্বটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল এখানে ফার্স্ট ওয়ান উই মাস্ট ইয়েল টু নেসেসিটি, নেগেটিভ করতে হলে আমরা ফার্স্ট ফর্মুলা যদি ফলো করি উই ক্যান নট বাট ইয়েল টু নেসেসিটি, এখানে খেয়াল করো ক্যান নট বাটের পরে কিন্তু ভার্বটা ইয়েল্ড বেস ফর্ম বসেছে। সো দিস ইজ ফর্মুলা এখন ইন্টু ফর্মুলা ওয়ান। ফর্মুলা টুতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা চাইলে এটিকে আমরা কিন্তু আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। ফর্মুলা টু অনুযায়ী উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, উই ক্যান নট হেল্প, হেল্প যখন বসবে তখন আমরা ভার্বের সাথে কিন্তু আইএনজি অ্যাড করে দিয়েছি এখানে। সো উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার টিচার্স। সো এভাবে আমরা স্ট্রাকচার থ্রি ফলো করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। নাও স্ট্রাকচার ফোর, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে এভরি থাকলে সেটিকে বিভিন্ন রূপে বা বিভিন্নভাবে পরিবর্তন করা যায়। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো কখনো শুরুতে এভরি থাকবে এবং এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বিভিন্নভাবে আমরা নেগেটিভ করতে পারি। কীভাবে পারি একটু দেখে নিই। ফর্মুলা নাম্বার ওয়ান অর্থাৎ এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নাম্বার ওয়ান ফর্মুলা দেখা যাচ্ছে যে এভরিটাকে উঠিয়ে নেব, দেন দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসাবো, এভিটাকে উঠিয়ে নিয়ে সেখানে বসাবো দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, সেটা টেন্স অনুযায়ী হবে, প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, দেন এভির পরে যে ওয়ার্ডটি সেটি বসবে, দেন বাট দেন সেন্টেন্সের বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল এখানে এভরি ওয়ান হেটস এ ডিসঅনেস্ট পার্সন, এখানে এভরি আছে, আমরা কি বলছি এভিটাকে উঠিয়ে নেব। সো আমরা এখানে এভরিটাকে কিন্তু উঠিয়ে নিয়ে দেখো কি বসছে এখানে, দেয়ার ইজ নো, অ্যান্ড এভরি পরে ওয়ান ছিল, ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ওয়ান বসিয়েছি, দেন ওয়ানের পর কি বসবে বাট, দেন সেন্টেন্সের বাকি অংশ বসছে। সো এভাবে আমরা এভরিযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং চাইলে আমরা সেই নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভও অপোজিটিভভাবে চেঞ্জ করতে পারি। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে তোমাকে অবশ্যই আবার দেয়ার ইজ নো উঠিয়ে দিতে হবে এবং সেখানে এভরি বসাতে হবে, বাট উঠাতে হবে এবং প্রয়োজনীয় চেঞ্জ করে অ্যাফার্মেটিভ করতে হবে। ফর্মুলা নাম্বার টু, এভরি পরিবর্তে আবার ওই আগের মতোই দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ নো হবে, এভরির পরে শব্দ বসবে এবং বাটের পরিবর্তে আমরা এখানে হু ইউজ করব। তোমাদের মাথায় এটা রাখতে হবে যে যখন আমরা হু ইউজ করব তখন হুর পরে অবশ্যই সেই সেন্টেন্সটা টেন্স অনুযায়ী একটি বিভার্ব আসবে এবং তারপরে নট বসবে, যখন আমরা নেগেটিভ করবো আর কি, দেন সেন্টেন্সে বাকি অংশটা বসবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি পরিবর্তে আমরা কি করবো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো আসছে, মাদার মাদারটা বসছে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই এখানে ইজ আসছে, দেয়ার ইজ নো মাদার, যখন বাটের পরিবর্তে হু আসছে, যখন হু আসছে তখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ডাজ আসছে এবং নেগেটিভ যেন নট আসছে, সেন্টেন্সে বাকি অংশ বসছে। আমরা ইচ্ছা করলে এই নেগেটিভ সেন্টেন্সটাকে আবারও অ্যাফার্মেটিভ করতে পারি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, যদি এটি দেওয়া থাকে আমরা সেটিকে চেঞ্জ করে দেয়ার ইজটাকে আমরা উঠিয়ে দেবো, দিয়ে এভরি বসাবো এভরি মাদার, আবার হু ডাজ নট এই টোটালটা উঠিয়ে যাবে, লাভস হার চাইল্ড খুশি। ওকে, এই সেন্টেন্সটিকে চাইলে তোমরা নাম্বার ওয়ান অনুযায়ীও চেঞ্জ করতে পারো, ইটস আপ টু ইউ, এটা একান্তই মানে তোমার কাছে, তোমার কোনটাতে কমফোর্ট ফিল করো, কোনটা তোমার কাছে ইজি মনে হয়, ইউ ক্যান ফলো দ্যাট। ফর্মুলা নাম্বার থ্রি দেখো, ইফ দ্য ভার্ব অফ এ সেন্টেন্স উইথ এভরি ইন দ্য বিগিনিং ক্যান বি চেঞ্জড, ইউ ক্যান ইউজ নো ইনস্টেড অফ এভরি, শুরুতে এভরিযুক্ত সেন্টেন্সের ভার্বকে বিপরীতার্থক শব্দে রূপান্তরিত করা গেলে এভরির পরিবর্তে আমরা নো ইউজ করবো। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরু এভরি দিয়ে এবং সেই সেন্টেন্সটার ভার্বটিকে যদি আমরা অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে পারি, ভার্বের যদি অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে পারি তাহলে আমরা এভরিটাকে নো, এভরিটাকে নোতে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এভরি পরিবর্তে নো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে এভরিওয়ান মাস্ট ফল প্রে টু ডেথ, প্রত্যেক মানুষ মৃত্যুর শিকার হবে, এখানে কিন্তু এভরি আছে এবং এখানে ভার্ব হচ্ছে ফল প্রে, আমরা এটাকে কিভাবে চেঞ্জ করছি, নো ম্যান ক্যান অ্যাভয়েড ডেথ, এখানে দেখো এভরিটা কিন্তু নো হয়েছে, ফল প্রে টুর পরিবর্তে আমরা এখানে অ্যাভয়েড বসিয়েছি। তো আমরা এখানে কি চেঞ্জ করলাম, আমরা ফর্মুলা নাম্বার থ্রিতে বলে আসছি যে ভার্বে যদি অ্যান্টোনিম ইউজ করা যায় তাহলে আমরা নো ব্যবহার করবো, এভরি পরিবর্তে
ব্যবহার করব তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফল প্রে টু পরিবর্তে আমরা এখানে অ্যাভয়েড বসিয়েছি অর্থাৎ ভার্বটার অ্যান্টোনিম অপসারণের কারণে এটা নেগেটিভ হয়েছে এবং এভিটাকে আমরা চেঞ্জ করে নো করেছি সো এভাবে আবার অপোজিট ভাবে নেগেটিভ থেকে তোমরা অ্যাফার্মেটিভ করতে পারো সো দিস ইজ ইওর ডিউটি টু কিপ ইট ইন ইওর মাইন্ড প্রপারলি ওকে অ্যান্ড প্র্যাকটিস ইট অ্যাট হোম মাথায় এটা ঠিক মতো রাখতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে এভির আরো কিছু নিয়ম আছে আমরা দেখিনি সাম মোর রুলস অফ এভরি অ্যাজ ফলো মাঝে মাঝে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি অর অল কথাটি নাও থাকতে পারে সেক্ষেত্রে নিম্নরূপ পরিবর্তন হবে অর্থাৎ আমরা এতক্ষণ যে কটি সেন্টেন্স দেখে এসেছি প্রত্যেকটি শুরুতে কিন্তু এভরি ছিল আমরা এভরি থাকলে সেভাবে আমরা চেঞ্জ করেছি বাট কোশ্চেন ইজ যখন এভরি থাকবে না বা অল কথা থাকবে না তখন কি হবে তখন সেন্টেন্সের শুরুতে ঠিক আগের মতোই দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ নো হবে সাবজেক্ট হেডওয়ার্ড বসবে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাবজেক্ট হেডওয়ার্ড অর্থাৎ সাবজেক্টের মূল শব্দ সাবজেক্ট মে বি এ গ্রুপ অফ ওয়ার্ড সাবজেক্ট কিন্তু একটা কয়েকটি শব্দের সমষ্টি হতে পারে সেই সাবজেক্ট থেকে মূল শব্দ তোমাকে এখানে বসাতে হবে দেন বাট এরপরে সাবজেক্টের বাকি অংশ অথবা বাটের পরিবর্তে আমরা হু ইউজ করে আগের মতো অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট এবং সেন্টেন্সের বাকি অংশ বসাতে পারি এখানে একটি এক্সাম্পল আছে এ মাদার লাভস হার চাইল্ড এখানে কিন্তু শুরুতে এভরি নাই সো এই সেন্টেন্সটা তোমরা এই ফর্মুলা নাম্বার ফোর অনুযায়ী চেঞ্জ করতে পারো কি করতে পারি আমরা দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এইরকম সেন্টেন্সকে সাধারণত বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম এই সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয় সো এটা মাথায় রাখতে হবে এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে ফর্মুলা নাম্বার ফাইভ ইফ দ্য অ্যাডজেক্টিভ অফ আ সেন্টেন্স উইথ এভরি ইন দ্য বিগিনিং ক্যান বি চেঞ্জড উই ক্যান ইউজ নো ইনস্টেড অফ এভরি অর্থাৎ শুরুতে এভরি যুক্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভকে যদি অ্যান্টোনিমে চেঞ্জ করা যায় তাহলে আমরা সে এভরি পরিবর্তন নো ব্যবহার করতে পারি ঠিক ভার্বের মতো অর্থাৎ ভার্বটাকে যদি আমরা অ্যান্টোনিম করতে পারি সেখানে কিন্তু আমরা নো ইউজ করে আসছি এটা সেম ওভাবে আমরা চেঞ্জ করব যেমন এভরিবডি ইজ লায়াবল টু এরর এটা চেঞ্জ হয়ে হয়েছে নোবডি ইজ ফ্রি ফ্রম এরর অর্থাৎ অ্যাফার্মেটিভ বলা হয়েছে প্রত্যেককেই প্রত্যেক মানুষের ভুল হয়ে থাকে বা হয় আর পরেরটাতে বলা হচ্ছে কেউ ভুলে ঊর্ধ্বে নয় অর্থাৎ সবারই মোটামুটি ভুল হয় এটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি কি চেঞ্জ করা হলো এখানে চাইলে আমরা এই নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে পারি এখানে কিন্তু লায়াবল ছিল অ্যাফার্মেটিভে সেই নেগেটিভে ফ্রি ফ্রম হয়েছে সো এভাবে আমরা স্ট্রাকচার গুলো ফলো করতে পারি এভরি যুক্ত স্ট্রাকচারগুলো এবার আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ চেঞ্জ করতে পারি এটা মাথায় রাখতে হবে এগুলো সবগুলো এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে স্ট্রাকচার নাম্বার ফাইভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভে নাম নেভার হয় এবং ভার্বটিকে অবশ্যই তার বিপরীতার্থক অ্যান্টোনিম শব্দে রূপান্তরিত করতে হবে এভাবে আমরা আবার উল্টো দিক থেকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি অর্থাৎ কখনো কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকবে যখন অলওয়েজ থাকবে সেই অলওয়েজ ওয়ার্ডটিকে আমরা উঠিয়ে নেব নিয়ে অলওয়েজের জায়গায় আমরা নেভার বসাবো এবং এই যখন আমরা অলওয়েজকে চেঞ্জ করে নেভার বসাবো তখন সেই নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের ভার্বটিকে অফকোর্স আমাদেরকে অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে হবে যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইওর হেল্প আই শ্যাল নেভার ফরগেট ইওর হেল্প আমরা এই নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে আসতে পারি এখানে বলছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আর অন্য একজন বলছে এখানে নেভার টেল এ লাই এখানে এক ব্যক্তি বলছে সবসময় বা সর্বদা সত্য কথা বলো আর এক ব্যক্তি বলছে কখনোই মিথ্যা বলো না সো সর্বদা সত্য কথা বলো কখনোই মিথ্যা বলো না আসলে বিশ্ব দুটির বিষয় কিন্তু একটি থাকলো যে সর্বদা আমাদের সত্য কথা বলতে হবে আর উপরে আমরা কি দেখতে পাচ্ছি যে অলওয়েজ রিমেম্বার ইওর হেল্প সবসময় তোমার সাহায্যের কথা মনে রাখবো কখনোই তোমার সাহায্যের কথা ভুলবো না এটা নেগেটিভে আছে সো বিষয় কিন্তু অর্থ একই রয়ে গেল আমরা কি চেঞ্জ করলাম এখানে এখানে দেখো অলওয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে হয়েছে নেভার আর এখানে আমরা কি বলছি ভার্বটিকে অ্যান্টোনিম ইউজ করতে হবে এখানে ভার্ব ছিল রিমেম্বার মনে রাখা এখানে কিন্তু অ্যান্টোনিম ফরগেট বসেছে ভুলে যাওয়া সো এভাবে ইউ ক্যান চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ফলোয়িং স্ট্রাকচার
5 সো এভাবে স্ট্রাকচার 5 ফলো করে তোমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ চেঞ্জ করতে পারো নাও স্ট্রাকচার 6 sometimes the adverb of an affirmative sentence is replaced by another adverb another antonym adverb কখনো কখনো অ্যাফারমেটিভ সেন্টেন্সের অ্যাডভার্বকে বিপরীত শব্দে রূপান্তরিত করে এন্ড ভাইস ভার্সা অর্থ হচ্ছে আবার নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ বা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হবে অর্থাৎ আমরা কিন্তু অলরেডি ভার্ব চেঞ্জ করেছি তারপর আমরা অ্যাডজেক্টিভ চেঞ্জ করেছি এখন আমরা অ্যাডভার্ব চেঞ্জ করব কি চেঞ্জ করব অ্যাডভার্বের অ্যান্টোনিম ইউজ করব অ্যাডভার্বের অ্যান্টোনিম ইউজ করে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে পারি Let's follow the example. The boy answered the question wisely. ছেলেটি বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছে বা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছে নেগেটিভ আসছে যে দ্য বয় ডিড নট আনসার দ্য কোশ্চেন ফুলিশলি যে ছেলেটি বোকার মতো উত্তর প্রশ্নের উত্তর দেয়নি সো কি থাকলো অর্থ অর্থ মূলত আসলে একটি রয়ে গেল একই অর্থ রয়ে গেল যে ছেলেটি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছে আমরা চাইলে নেগেটিভ থেকে আবার অ্যাফারমেটিভ চেঞ্জ করতে পারি তখন যখন আমরা অ্যাফারমেটিভ করবো তখন কিন্তু ডিড নটটাকে আমরা এখান থেকে উঠিয়ে নিতে হবে যেহেতু এখানে ফার্স্ট টেন্স সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে তাই আমরা এখানে ডিড নট ইউজ করেছি সো টেন্স অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ হতে পারে এখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি বলছে দে ডিড নট বিহেভ রুডলি উইথ আস তারা আমাদের সাথে রূঢ়ভাবে আচরণ করেনি এখানে আসছে যে দে বিহেভ পোলাইটলি উইথ তারা আমাদের সাথে ভদ্রভাবে আচরণ করেছে সো এখানে মূলত অ্যাডজেক্টিভ চেঞ্জ করা হয়েছে রুডলিটাকে এখানে পোলাইটলি ইউজ করা হয়েছে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের শুরুতে বলেছি যে অ্যাডভার্ব চেঞ্জ করে আমরা নেগেটিভ করতে পারি বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে পারি তাহলে আমরা এখানে ফার্স্ট টন অ্যাফারমেটিভ সেন্টেন্সে কি চেঞ্জ করেছি দেখো এখানে ওয়াইজলি ছিল অ্যাডভার্ব সেই অ্যাডভার্বটাকে আমরা এখানে চেঞ্জ করে কিন্তু ফুলিশলি করেছি সো এভাবেই আবার যদি নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করো তাহলে অ্যাডভার্ব দুটি কিন্তু আবার অল্টার চেঞ্জ হবে অর্থাৎ একটির জায়গায় একটি বসে অ্যাফারমেটিভ হবে বা নেগেটিভ হবে সো এভাবে আমরা স্ট্রাকচার 6 ফলো করে অ্যাডভার্বের অ্যান্টোনিম ইউজ করে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে পারি স্টুডেন্টস আজকের লেসনটি একটু বড় অর্থাৎ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ এই বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ চেঞ্জিংটা বা ট্রান্সফরমেশনটা একটু বড় তাই আমি এই পার্টটাকে আজকের লেসনটাকে ডিভাইডেড করেছি দুটি পার্টে দিস ইজ পার্ট ওয়ান অ্যান্ড নেক্সট পার্টটা না দেখলে তোমাদের এটা কমপ্লিট হবে না সো আফটার ওয়াচিং দিস ভিডিও ইউ হ্যাভ টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও দ্যাট ইজ পার্ট টু অফ অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স এখানে কিছু প্র্যাকটিস আছে প্র্যাকটিসগুলো তোমরা করবে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড উইদিন ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেই সেন্টেন্সটাকে সেইটাতে চেঞ্জ করতে হবে এবং এইগুলো চেঞ্জ করে তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অর্থাৎ অ্যান্সারগুলো লিখে দিতে পারো যদি তোমাদের অ্যান্সারগুলো রাইট হয় আমি সেটা সেখানে মেনশন করব যদি কোনো ভুল না থাকে কোনো রং থাকে আমি সেটা কারেকশন করে দেবো এটা ফার্স্ট টন হতে হবে নেগেটিভ সেকেন্ড টন হবে অ্যাফারমেটিভ থার্ড টন হবে নেগেটিভ এটা অ্যাফারমেটিভ অ্যান্ড লাস্ট অন নেগেটিভ অ্যান্ড ফলো নেক্সট ভিডিও ফর রেস্ট পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশের জন্য তোমাদের পরে ভিডিওটি অবশ্যই দেখতে হবে কারণ দিস ইজ নট ফাইনাল ভিডিও অফ অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফারমেটিভ কারণ এই ভিডিওটি কিন্তু অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভের একবারে সম্পূর্ণ ভিডিও না ইউ হ্যাভ টু ফলো দ্য নেক্সট ভিডিও ইউ হ্যাভ টু সি দ্য আর ইউ হ্যাভ টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও আই থিঙ্ক তোমরা নেক্সট ভিডিওটা দেখে লেসনটা বা পার্টটা কমপ্লিট করবা থ্যাংক ইউ অল ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল লেসনস অফ ইংলিশ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ক্লাস প্রিয় শিক্ষার্থী অ্যান্ড ভিউয়ার্স আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নেক্সট ক্লাসের ভিডিওটি তোমাদের নোটিফিকেশনে সহজে পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবা না থ্যাংক ইউ দি বেস্ট অল টাইমস